দিস ইজ ইসলাম, এটার নামে ইসলাম। দলাদলি নাই ইসলামের মধ্যে, কোন বিভেদ নাই ইসলামের মধ্যে। বিভেদ তো হচ্ছে, করানো হচ্ছে। কারা করাচ্ছে? ইহুদিরা করাচ্ছে। আমরা মুসলমান কেন বিভক্ত থাকবো? মুসলমান আমরা ভাই ভাই, আল মুসলিম, আকুল মুসলিম। তুমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে মানি। তুমি নবীকে মানো, আমি নবীকে মানি। এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। বিভেদ থাকবে কেন? আমি আর তুমি কেন দূরে? আমার ভাই কেন আমার থেকে দূরে থাকবে? আমার ভাই থেকে আমি কেন দূরে থাকবো? আমরা তো ভাই ভাই, কেন দূরে থাকবো? আমরা কি এখনো বুঝতে পারছি না, আমাদের মধ্যে যে ইহুদিরা লাগাইয়া দিছে, তারা তো সেই ফায়দা নিতেছে। আজকে যদি ইহুদিদের সেই ফাঁদে পাড়া না দিতাম, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়াতে কাশ্মীরে মুসলমানদেরকে গণহত্যা করতে পারতো না, আজকে মায়ানমারের মুসলমানকে গণহত্যা করতে পারতো না। এনআরসির নামে এই ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে মুসলমানদেরকে হয়রানি শিকার করতে পারতো না। শুধু একটাই, আজকে আমরা সংঘবদ্ধ না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে গেছে, ঘরে ঘরে দ্বন্দ্ব লেগে গেছে। কিসের দ্বন্দ্ব? হে হইছে ওহাবি, হে হইছে রিজভি। ওই বেটা ওহাবি কি, আবার রিজভি কি? বেটা বলতে হবে, হে মুসলমান, আমিও মুসলমান। হে আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কোনো দ্বন্দ্ব নাই। কেন আজকে দ্বন্দ্ব হচ্ছে? সেই সুযোগটাই ইহুদিরা নিচ্ছে। আমি বলতে চাই সবাইকে, বন্ধুরা একটু চিন্তা করে দেখেন, আপনি কে আর আমি কি? ভাই ভাই, আপন ভাই দুজন গন্ডগোল করব, আর ইহুদিরা আমাদের কি কচুকাটা করবে, আর আমি আর তুমি, আমি এইভাবে তাকিয়ে সহ্য করব, সেটা হতে পারে না। চলো একমত হয়ে যায়। এই যে একটা বিভেদ, মাজার, ওরস, শিরিক, বেদাত, নানান কিছু নিয়ে কেন এগুলো হচ্ছে? চলেন না আমরা বসি, সমস্যাটা কোন জায়গায়? আসেন মাহফিলে, আসেন, নাক বরাবর প্রশ্ন করেন, বুঝি না বুঝিয়ে দেন, না পারলে আরেকদিন বোঝাবো, কোনো ঝগড়া নেই, সরি বলে চলে যাবো। সেদিনে যদি না পড়ি, আমি তোমার মরে ধরো, কোনো সমস্যা? কোনো সমস্যা, কোনো আপত্তি? কিছুই তো নাই। কেন হচ্ছে না? আমরা বসতে পারছি না কেন? একজন আরেকজনকে গালিগুলোস কেন করছি? আমরা একজন আরেকজনকে গালিগুলোস করে কেন ঈমান নষ্ট করছি? একজন আরেকজনকে গালিগুলোস করে কেন নিজের আমল নষ্ট করছি? এটা আমাদের বড় ধরনের একটা ক্ষতির কারণ। চলেন ভাই, যারা মাইকের আওয়াজ যেখানে আছেন শুনেছেন, সবাইকে আমি বলছি, চলেন আমরা ভাই, আমরা আপন ভাই, আমরা একজন আরেকজনের শরীরের অঙ্গ, একটি সারা শরীরে, সারাটা শরীর, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটি অঙ্গের মতো। আমরা এক অঙ্গ হয়ে পৃথিবীতে যখন থাকব, ইহুদিবাদী শক্তি আমাদের বিরুদ্ধে একশনে যেতে পারবে না, এবং অমুসলিম শক্তি আমাদের বিরুদ্ধে তারা কোনো সময় একশনে যেতে পারবে না। আমরা যখন সংঘবদ্ধ থাকব, সারা পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠী আমাদেরকে ঈর্ষা করবে, হিংসাও করবে। আমাদের আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। যে কথাটা আমার ভাই, আমার আগের ভাই বলছিলেন, তার সাথে এত গভীর পরিচয় না আমার, চমৎকার একটি কথা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা জয়ী হবে। কবে? যদি তোমরা মুমিন হতে পারো। আমরা তো মুমিন, আমরা চলেন না মুমিন হয়ে যায়, আমরা এক মুসলমান হয়ে যাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা আমরা ভাই ভাই হয়ে যাই। চলেন আমরা ভুল ভ্রান্তির মধ্যে না থাকি। কি দরকার আছে মাজার নামে এই বেদাতটা করা? কি দরকার আছে সেখানে বাবার নামে, বাবার শানে কিছু বলে আল্লাহর সাথে শিরিক করার কোনো দরকার আছে? ওরুস করার কোনো দরকার আছে? সেখানে গিয়ে বাবার বাবার কবরে সেজদা করার কোনো প্রয়োজন আছে? আমি একটু প্রশ্ন করি, প্রশ্নের উত্তর গুলো আপনারাও দিবেন। বলেন তো দেখি, ওরুস কোনো ইবাদতের নাম? হ্যাঁ, ওরুস ইবাদতের নাম? আল্লাহর ওলিদের কবরে ওরুস হয়, সেটা তো ঠিক, এটা কিন্তু ঠিক। হ্যাঁ হয়, হয় না বললে চলবে না। খাজা মঈনুদ্দিন চিশতির কবরে ওরুস হয়? খাজা মঈনুদ্দিন চিশতি কি বলে গেছেন ওরুস করার জন্য? বলে যান নাই। শাহজালাল ইয়ামানি হযরতের শাহপুরানের কবরে ওরুস হয়? তারা কি বলে গেছেন ওরুস করার জন্য? হযরতের শারফিন, তার মাজারে আপনারা অবশ্যই যান নাই। শারফিন একেবারে তাহিরপুরের কাছাকাছি একটি জায়গায় ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে। শারফিনের কবরটা আপনারা যারা হয়তো অনেকে হয়তো বা দেখেছেন, শারফিনের মাজারে হয়তো বা গিয়েছেন, সেখানে ওরুস হয়? তিনি কি বলে গেছেন ওরুস করার জন্য? বলে যান নাই। যারা আমরা করছি, আল্লাহর ওলিদের নাম বিক্রি করে খাচ্ছি, তারা বলে যান নাই, কখনো বলে যান নাই সেই কথা। যদি বলে দিতেন এবং সেটা যদি সুন্নতি আমল হইতো, তাহলে আমার নবীর কবরে তো ওরুস হইতো। বলেন তো দেখি, আমার নবীর মতো এত বড় আল্লাহর ওলি পৃথিবীতে অন্য আরেকজন ছিল? বর্তমান বিশ্বে আছে? কিয়ামত পর্যন্ত কি আসবে? আমার নবীর কবরে ফাল্গুন মাসের কয় তারিখে ওরুস হয়? উত্তর দেন, হয় না?
কেউ বলেন হয় কিনা? হয়, একজন বলেন। বাহিরে কেউ আছেন এরকম এসে বলেন হয়, আপনি প্রমাণ দেন? হয় না। আমার নবীর কবরের পাশেই তো আবু বকরের কবর, সেখানে কি ওরস হয়? চৈত্র মাসের কয় তারিখে ওরস হয়? সাথেই তো উমরের কবর, সেখানে মাঘ মাসের কয় তারিখে ওরস হয় না? সত্যি হয় না? হযরতে খাদিজাতুল কুবরার কবর জেদ্দাতে, সেখানে আপনার বৈশাখ মাসের কয় তারিখে ওরস হয় না? তবে কেন আপনাদের নানি ফাগলির মাজারে ওরস হয়? আল্লাহর ওলি, হ্যাঁ নানি ফাগলি আপনার কাছে না? ওই নানি ফাগলির কাছে না, এনে তো এদিকে না, কোনদিকে? আমার নবীর প্রথম স্ত্রী আল্লাহ একবার, ইসলামের মধ্যে তার অসামান্য অবদান, যার জীবনে কোটি কোটি টাকার সম্পদ ইসলামের রাস্তায় খরচ করেছে, সেই নারীর, মহিউসী নারীর কবরের মধ্যে ওরস হয় না? নবীর কবরে ওরস হয় না, আপনার খাজা বাবার কবরে ওরস হয়। খাজা বাবা নবীর থেকে বড় হয়ে গেছে। ওরস আমার নবীর তরিকার ভিতরে পড়ে না। আচ্ছা আরেকটা কথা বলে, ওরস না পড়ে না, আমার নবীর রোজা কবর দেখছেন আপনারা? হ্যাঁ, রোজা কবর দেখছেন আপনারা? দেখছেন আমার নবীর কবর? দেখছেন? দেখেন নাই? বলেন, আপনি দেখছেন নবীর কবরে? বলেন তো দেখি, কবরের পাশে কয়টা মহিষ কুরবানি করে শিন্নি রান্না করা হয়? মাশাআল্লাহ, এই তো সাক্ষী হয়েছে এখানে, নবীর কবরের পাশে তো মহিষ কুরবানি হয় না। যদি মহিষ কুরবানি করা কবরের পাশে উরুস করার বিধান থাকতো, আমার মনে হয় মদিনার যে উরুস শরীফটা হইতো বিশ্ব উরুস শরীফ, এই উরুসের মধ্যে নবীর কবরের পাশে খুব সম্ভব আমার মনে হয় বর্ষে 5 কোটি গরু কুরবানি হয়ে গেল। শুধু বাংলাদেশের মানুষও 1 কোটি গরু হয়ে গেল, আমি নিজে অবুকটা হয়ে গেলাম। উরুস করা যদি আওয়াজের না হতো, আমার নবীর কবরের মধ্যে কোনো উরুস হয় না, তাইলে আমি কেড়ে উরুস করতাম? নবীর থেকে বড় হয়ে গেছি গা, আবু বকর থেকে বড়, উমর থেকে বড়, হেদির থেকে বেশি আল্লাহরে চিনেন, হেদির থেকে বেশি আল্লাহর নবীরে চিনেন? চিনেন না। তাহলে কেন হচ্ছে এগুলো? সম্পূর্ণরূপে বেদাত, বেদাত, বেদাত। আর সেই মাজারের মধ্যে গিয়া বাবার পায়ে সিজদা করে, মাজারে সিজদা করে কোনো কিছু চাওয়া, কোনো কিছু আশা করা, সেগুলোর নাম শিরিক, শিরিক, শিরিক।